গায়েব নীল মারুফ এর গানটা শুনবো আমরা আজকে। আমর গায়েব নীল মারুফ সম্পর্কে জানব, তো চলো আমর গায়েব নীল মারুফের গঠনগুলো একটু জেনে আসি। তো এর গঠন প্রণালী হয়তো তোমরা জানো, তবু আজকে আমরা আবার একটু বলি যে কিভাবে আমর গায়েব মারুফ গঠন হয়। অর্থাৎ ফেলে মুজারে এর শুরুতে জের যুক্ত একটা লামে আমর আনতে হবে এবং সেসব করে হরফে ইল্লাত না থাকলে তাকে সাকিন দিতে হবে, তাহলে কিন্তু একটা আমর গায়েব মারুফ গঠন হয়ে যায়। তো এবার আমরা চলো আমর গায়েব মারুফের এর গর্দান গুলো একটু জেনে নিই। লিয়াফ আল, লিয়াফ আলা, লিয়াফ আলু, লিতাফ আল, লিতাফ আলা, লিয়াফ আলনা, অর্থাৎ এই ছয়টি হচ্ছে আমর গায়েব মারুফের গর্দান বা তাসরিফ। তো এটা কেমন অর্থ প্রদান করে সেটা এবার আমরা একটু জেনে নেব। তো এখানে অর্থ প্রদান করে লিয়াফ আল সে করুক বা তার করা উচিত। এখানে দুইটা অর্থ প্রদান করছে, কারণ যে ব্যক্তি সম্পর্কে আমরা বলছি সে যেখানে কথা বলা হচ্ছে সেখানে উপস্থিত না থাকার কারণে তার বিষয়টা অর্থাৎ সে কি করবে তার করা উচিত কিনা সেটা আরো জোর দিয়ে বলার জন্য কিন্তু এই দ্বিতীয় অর্থটি আমরে ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার এর সিগা। এখানে সিগা লেখার সময় কিন্তু গায়েব লেখার দরকার নেই, কারণ হচ্ছে এই বাহাসে কিন্তু আমরা গায়েব উল্লেখ করার কারণে আমরা অবশ্যই বুঝতে পারছি যে এটা গায়েবের সিগা। তখন আমাদের সিগা লেখার সময় খেয়াল রাখতে হবে যে সিগা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার, অর্থ প্রদান করে সে করুক বা তার করা উচিত। লিয়াফ আলা, তারা করুক বা তাদের করা উচিত দুইজন পুরুষ, আর এটা সিগা হচ্ছে তাসনিয়া মুজাক্কার। লিয়াফ আলু, তারা করুক বা তাদের করা উচিত অনেকজন পুরুষ, এর সিগা হচ্ছে জমা মুজাক্কার। লিতাফ আল, সে করুক বা তার করা উচিত একজন মহিলা, এর সিগা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস। লিতাফ আলা, তারা করুক বা তাদের করা উচিত সিগা তাসনিয়া মুয়ান্নাস। লিয়াফ আলনা, তারা করুক বা তাদের করা উচিত অনেকজন মহিলা, এটা সিগা হচ্ছে জমা মুয়ান্নাস। তো আমর গায়েব মারুফ সম্পর্কে আমরা জেনে নিলাম। তবে একটা কথা বলবো যে আমর রেল যে তিনটা ভাগ আছে এর মধ্যে কিন্তু আমর হাজের মারুফ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যদি ওই আমর হাজের মারুফ সম্পর্কে ভালো জেনে নিতে পারো তাহলে তোমার জন্য আমর সম্পর্কে বা আদর্শ ক্রিয়া সম্পর্কে যে বিষয়গুলো আছে সেটা সম্পর্কে তোমার সমস্যা একেবারে সমাধান হয়ে যাবে। তবে তোমাকে কিন্তু আমর গায়েব মারুফ সম্পর্কেও জানতে হবে। তাই তোমার এই যে ছয়টি সিগা, এই ছয়টি সিগা অবশ্যই তোমাকে আয়ত্ত করতে হবে এবং এর অর্থ কিভাবে প্রদান করে সেটা সম্পর্কেও জানতে হবে। আর তোমরা আরো কয়েকটা মাস্টার দিয়ে তোমরা কিন্তু এই আমর গায়েব মারুফের গর্দান এবং অর্থ কি প্রদান করে সেটা কিন্তু প্র্যাকটিস করতে পারো।